আমার জীবন তবে শুনতেছি কি শুনতেছি কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন মানবো আমার তোমার শুনতেছি কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন মানবো পরিপক্ক হয় পাকা হয় ইমানটা দীপ্ত হয় ইমানটা বেড়ে এমন এক পর্যায়ে চলে যায় আল্লাহ বলেন দাদাকুম ইমানা ওদের ইমানটা বেড়ে এমন এক পর্যায়ে চলে যায় ও আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার কোন নেতা নেত্রী বাদশাহ মন্ত্রী খেতা ক্ষেত্রী দুনিয়ার কোন লিডারকে দুনিয়ার কোন সম্পদশালী ব্যক্তিকে দুনিয়ার কোন মানুষকে ওই ব্যক্তিরা ভয় করে না একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল করে রোজা রাখলাম সুবহানাল্লাহ তাহলে মুমিন যারা ইমান যারা যারা তাহলে ইমান কোরআনের কথা শুনলে ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় অন্তর তাজা হয় অন্তরটা মজা পায় করটা মজা পায় অন্তরটা আত্মাটা তৃপ্তি লাভ করে পক্ষান করে মুসলমান নামক ধরক বেশধারী লিবাসধারী যুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা পাঁচত্ব নামাজ পড়ে হাজি গাজি পাক্কা মুনাফিক যারা চরিত্র অধিকারী তাদের কোরআনের কথা শুনে অন্তরে যারা পড়া সৃষ্টি হয় কথা ঠিক না থাকে কোরআনের কথা শুনে ওদের অলরেডি যারা পড়া সৃষ্টি হয়ে যায় ওদের অনলাইন শরীরের মধ্যে যারা পড়া শুরু হয় তখন এই ফোন করে থানার মধ্যে শুনতেছি কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন মানবো কোরআন তার আগে আমাদের পরিচয়টা ক্লিয়ার করে দেওয়া দরকার আমরা এখানে যারা আজকে কোরআন শুনতে এসেছি বুঝতে এসেছি বলতে এসেছি জানতে এসেছি আমাদের এক একটা করে পরিচয় আছে আসলে নেই কথা আমার আলোচনার বিষয় হলো আমি যে আয়াতকারী তেলাভ করেছি এই আয়াতের মধ্যে আলোচনা স্পষ্ট বুঝে ফুটে উঠবে বুঝতে পারবে কারণ তার আগে আমি আলোচনার বিষয়টা আপনাদের সামনে প্রকাশ করে দিতে চাই আমার আলোচনার বিষয় হলো যে সকল পাপের কারণে আমল নষ্ট হয়ে যায় কি হয়ে যায় যে সমস্ত পাপের কারণে কি হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় মানে আপনি আমি নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই তসবিহ টিভি দান সৎকার করি মসজিদের কোনায় বসে ফজর এবং মাগরিবের কোরআন তেলাওয়াত করি অনেক কিছু নেক আমল করি এই নেক আমলগুলো যদি বাধা আমার আপনার কিছু কিছু পাপের কারণে যদি এই আমলগুলো নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় গন্ডুল হয়ে যায় নস্যাৎ হয়ে যায় তাহলে এই কষ্ট করে নামাজ রোজা হজ যাকাত করার কোনো মূল্য আছে এটা হল আছে তাহলে বাধা কি কি কারণে কোন কোন পাপের কারণে কোন কোন কাজের কারণে কোন কোন বিষয়ের কারণে আমার আপনার আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন ভণ্ডুল করে দিবেন ধূলিসাৎ করে দিবেন ধ্বংস করে দিবেন জানার দরকার আছে না নাই বাবা একটু আমার জন্য দরকার আছে না নাই আসুন কোরআন করিম দিকে জেনে নিতে হবে কোথা থেকে কোরআন করিম দিকে জেনে নিতে হবে কারণ আজকে কোরআন করিম দিকে আলোচনা না হওয়ার কারণে আজকে মানুষ দলে দলে বিভক্ত হয়ে আজকে মানুষ গুমরাহি হতে চলেছে বড় বড় ঠিক না বাড়তে আলোচনা আজকে কোরআন থেকে হয় না মাহফিলে ঠিক থেকে তাফসীরুল কোরআন মাহফিল কোরআন তাফসীর হয় না কোরআন আয়াত বলে না বক্তা আসে আসার পরে স্টেজে উঠে তিন ঘন্টা শুধু হরিণের কিস্তা কাহিনি বাগদাদা গান্দা করি গল্প কিস্তা কাহিনি বলে মতান প্রথম বিতর্কিত আলোচনা করে স্টেজ থেকে নেমে 40,000-50,000-70,000 টাকা হেলিকপ্টারে করে চলে যায় কোরআন ঠিক না বাড়তে আলোচনা হওয়া দরকার কোরআন থেকে কোথা থেকে কোরআনে কি কি আছে এটা বের করে সমাজের জাতির সামনে উপস্থাপন করা দরকার কারণ আজকে সমাজের অবস্থা করুন আলোচক দরকার তরুণ আলোচনা হওয়া দরকার নতুন কথা বলে ঠিক না পাঠে এই জন্য বাবা আলোচনার বিষয় আমি দিয়েছি যে সকল পাপের কারণে আমল
আমাদের যে সকল পাপের কারণে আমল নষ্ট হয়ে যায়, মূলত দশটা পাপের কারণে আমল নষ্ট হয়ে যায়। কয়টা? একটা আমার জন্য কয়টা? জানিয়ে দেন আমি আল্লাহ সমস্ত আমল গুলো বরবাদ করে দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। বক্তব্য আমার আল্লাহ কথা কোরআন কারিম থেকে কথা ঠিক না রাখি। আমার বন্ধুগণ, আল্লাহ তুমি নামাজ পড়ো, তুমি ওলা করো, নিমিষের মধ্যেই ধ্বংস করে দেবেন। ওই সমস্ত বান্দাবাদের পিছনের আমল গুলো আমি আল্লাহ তারা বরবাদ করে দিই। বলেন নাউযুবিল্লাহ। আমার জন্য তাহলে আল্লাহ রাস্তায় বাধা হয়ে দাঁড়ানো যাবে?
বাধাগ্রস্ত হয়ে দাঁড়ানো যাবে। আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ানো, আল্লাহর পথে মানুষ যাতে আসতে না পারে, যাতে ইসলামী আন্দোলন করতে না পারে, আল্লাহর জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করতে না পারে, এই সমস্ত কাজের বিরোধিতা করা, এই কাজ এই সমস্ত কাজের ষড়যন্ত্র করা, এই সমস্ত কাজের বিপক্ষে অবস্থান নেওয়া, অবস্থান নিয়ে আমার আল্লাহ আপনার আমল নামা রাখবে, কি করে দিবে কি করে দিবে ধ্বংস করে দিবে, এটা কি আমার তাফাজ্জুল বক্তব্য? কোরআন কারিম থেকে দলিল দিচ্ছি কতটা ঠিক না পারি, তারা আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করা আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এক কথা কোরআনের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ, নবী রাসূলের পথে যাই বাধাগ্রস্ত হয়ে যাবে তাদের আমল নামা ধ্বংস করে দেবেন কে? এটা আমল ধ্বংস করে দেবেন কে? অথচ আজকে এই কাজের মধ্যে বাধা বেশি, কথা বলেন ঠিক না পারি, এটা আমরা ঠিক না পারি, এই আজকে কোরআনের মাহফিল আয়োজন করেছে, এটা আল্লাহর পথ কিনা, এটাও দিনের পথ কিনা, এটার মধ্যে বাধা দেওয়ার লোক আছে না নাই, একটু বাধার আওয়াজ দিয়ে বলবো আছে না নাই, এই আল্লাহর পথে বাধা দেওয়ার লোক আছে, তবে ইহুদি খ্রিস্টান নয়, মুসলমান নামক মোনাফিক, কথা বলে ঠিক না পারি, আমার কোনো ইরা চাচ্ছে কেমনে করে মাহফিলটা বন্ধ করে দেওয়া যায়, কেমনে করে এই সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়া যায়, তারা এইরকম পায়ে তারা মনে মনে বুঝাচ্ছে, তারা এখানে বসে আছে অথবা সাইডে আছে, তারা চিন্তা ভাবনা করতেছে কখন আমার নেতার বিরুদ্ধে কর, কখন আমার দলের বিরুদ্ধে কর, তখন এই হ্যালো অধিশান আসে ধরে নিয়ে যাও, কথা ঠিক না পাঠে, এই সমস্ত মুসলমান মোনাফিক আছে না নাই, তুমি যদি আল্লাহ করে বাধা হয়ে দাও, মাহফিলের বিরুদ্ধে অবস্থান নাও, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, কোরআন আন্দোলন চালা করে, ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের মধ্যে জীবনকে মিলিয়ে দিতে চায়, যারা আল্লাহ করে আল্লাহ আইন বাস্তবায়ন করে আন্দোলন করতেছে, এদের নামের লিস্ট থানা মতো জমা দাও, এদের মধ্যে মিথ্যা মতো দাও, এদেরকে লিপ্ত হায়ের উপর রাখো, দৌড় উপর রাখো, এদের উপর চুল নির্যাতন চালাও, এদেরকে রাষ্ট্রের মধ্যে বাইরে ভ্রমণ করে দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআনে এক শর্ত হবে, আল্লাহ আমার হুম, তুমি যখনই বার হয়ে দাঁড়িয়েছো, তোমার পিছনে আমার আলোচনা বরবাদ করে দিয়েছেন, কথা বলে ঠিক না মানে, তাহলে বন্ধুগণ আল্লাহর পথে দিনের পথে বাধা হয়ে দাঁড়ানো যাবে, আমার পথে যাবে, যারা বাধা হয়ে দাঁড়াবে তারা আমল নামা ধ্বংস করে দেবেন কে? একটু আওয়াজ দেবেন কে? আমার বন্ধুগণ এই আল্লাহর পথে দিনের পথে আজকে সাধারণ করে ইহুদি খ্রিস্টানরা বাধা দিতে ভয় পায়, আমার বন্ধুগণ কিন্তু মুসলমান ভয় পায় না, কথা বলেন ঠিক না পাঠে, আমার বন্ধুগণ দুঃখ লাগে আফসোস লাগে পরিতাপের বিষয়, আজকে যেখানে হিন্দুদের অনুষ্ঠান হোক না কেন, বৌদ্ধদের অনুষ্ঠান হোক না কেন, খ্রিস্টানদের কিংবা বৌদ্ধ অনুষ্ঠান হোক না কেন, কখনো শুনলাম না, জীবনে শুনলাম না, জানলাম না, দেখলাম না, কোন হিন্দু তার মন্দিরের মধ্যে বাধা দিয়েছে, কোন পূজার মণ্ডপে বাধা দিয়েছে, তাদের গির্জার মধ্যে বাধা দিয়েছে, তাদের ধর্মীয় উৎসবের মধ্যে বাধা দিয়েছে, ধর্মীয় কামের মধ্যে বাধা দিয়েছে, বাবা এইরকম কি আপনার জীবনে আপনি শুনেছেন? হিন্দুরা তাদের ধর্মীয় কাজে বাধা দেয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামে মাত্র মুসলমান, কিন্তু কাজকর্মে পাক্কা শয়তান, কথা বলেন ঠিক না ভাই, নামে মুসলমান পাক্কা শয়তান, কাজকর্মে পাক্কা শয়তান, লিবাসে হলো সুরতে হলো হিন্দুস্তান, কথা বলেন ঠিক না ভাই, এই সমস্ত মুসলমান নামা মোনাফিক আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, আজকে নিজের ধর্মীয় গ্রন্থ প্রসার করবে, ইসলাম প্রসার প্রসার করবে, সেখানে তারা নিজেরাই বাধা হয়ে দাঁড়ায়, কথা বলে ঠিক না নাকি? আমার এরা মাহাবি আসছে, এরা নিজের স্বার্থটাকে বেশি মনে করে, নিজের দলটাকে প্রাধান্য দেয় বেশি, নিজের নেতা নেত্রীকে প্রাধান্য দেয় বেশি, নিজের পণ্ডিতকে প্রাধান্য দেয় বেশি, এক কথা নিজের যে দল পছন্দ করে ওই দলকে পছন্দ করে, ওই দলকে প্রাধান্য দিতে গিয়ে আজকে কোরআনের দলকে, ইসলামের দলকে, আল্লাহর পথকে, আল্লাহর বিধানকে তার তুচ্ছতাচল্য করে, হেয় প্রতিপন্ন করে, কথা বলে ঠিক না রাখে, এমন মুসলমান আছে না নাই, আল্লাহর কসম করি বলে মুসলমান সরে যাও, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ্য করতে পারে না, আজকে বিএনপির বিরুদ্ধে কথা বললে বিএনপির কোনো নেতা কর্মীরা বিরুদ্ধে সহ্য করতে পারে না, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে ঈশ্বর মামুর বিরুদ্ধে কিছু বললে জাতীয় পার্টির লোকের সহ্য করতে পারে না, আজকে সরকার বিরুদ্ধে কিছু বললে সরকারের মুড়িটা সহ্য করতে পারে না, জামান পার্টির বিরুদ্ধে কিছু বললে জামান পার্টির মুড়িটা সহ্য করতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি ওয়াল্লাহি তাআলাহি আল্লাহ কসম করে বলি তুমি এখন মুসলমান হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই, কথা
দলের বিরুদ্ধে কথা বললে তোমার মন খারাপ হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার কষ্ট লাগে না। তোমার নেতাদের তুমি চরিত্র নিয়ে আর ব্যাপারে মন্তব্য করলে ফিক্সার যদি কোনো ব্যঙ্গ করে, কার্টুন করে, তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে যদি এত ব্যঙ্গ বিদ্রুপ করলে তোমার অন্তরে কষ্ট লাগে, তোমার অনেক কলিজাটা ফেটে যায়, অনেক বড় দুঃখ। কিন্তু আমার নবীকে নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে হ্যাঁ যেভাবে মন্তব্য করলে তোমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ আশ্রয় হয় না। আল্লাহর কসম, তুমি মুসলমান হতে পারো নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু, তুমি তখন পর্যন্ত ঈমানদার হতে পারো না। হাত্তা আরফা, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আমি নবীকে, তোমার পিতা মাতা, তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে, সমগ্র মানুষের চাইতে, দুনিয়ার মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে পারো নাই ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারো না। কার কথা এটা? আপনার কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বললেন যে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, অথচ আমার সেই নবীকে নিয়ে আজকে চরিত্র নিয়ে আজ এভাবে মন্তব্য করা হয়, কথা বলেন ঠিক না বাঠে? হে মুসলমান, আমার জন্য ঠিক না বাঠে? এইটা কিছুদিন পূর্বে ঘোড়া ঘটনা, ঘোড়া ঘটনা কাটতে না কাটতেই বিপ্লব চন্দ্র সুমনের কুরআনটা আমার আপনার নবীর চরিত্র নিয়ে, আমার আল্লাহর চরিত্র নিয়ে, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তার চরিত্র নিয়ে আজ এভাবে মন্তব্য করলো। অথচ আমাদের দেশের মুসলমান নেতা নেত্রীরা তারাই তাদের পক্ষে ছাপাই যায় আর বলে আইডি হ্যাক হয়েছে। কথা ঠিক না ঠিক বলছেন? আমার বন্ধুগণ, সঠিক নিউজ, সঠিক তথ্য আজকে শুনে না, ভোলার ঘটনায় সেদিন আইডি হ্যাক হয় নাই। এই যখন বিপ্লব চন্দ্র সুবরামের কুরাঙ্গা আমার আপনার নবীর বিরুদ্ধে স্ট্যাটাস দিল, আল্লাহর বিরুদ্ধে স্ট্যাটাস দিল, এইটার স্ট্যাটাস দেওয়া যখন পাবলিশ হয়ে গেল, ফাঁস হয়ে গেল, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, ফেসবুকের মধ্যে পাবলিশ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা গর্ব করা শুরু করলো, প্রতিবাদ করা শুরু করলো, তখন এই বিপ্লব চন্দ্র সুবরামের কুরাঙ্গা বুঝতে পারলো মানবের অবস্থা, বুঝতে পারলো আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, হয়তো এই আন্দোলনটা অনেক বড় রূপ নিবে। তখন সে নিজের টেকনিক করে, নিজে অন্য আরেকটা আইডি খুলে, নিজের আইডি নিজেই হ্যাক করে, সে কথা ঠিক না পারে। তারপর আমাদের মুসলমানের নেতা নেত্রীর দুঃখ লাগে, কষ্ট লাগে, কেমন নেতা নেত্রী আমরা নির্বাচন করেছি, তারাই বলল ওখানে ঘোড়া হিন্দু যুবকের আইডি হ্যাক হয় নাই, মুসলমানের আইডি হ্যাক করে মুসলমানে তার নবীকে গালি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান আপনার একটু মুখে পড়ে যায়, হাত দিয়ে বলেন, যেই যুবকের মুখে গালি নাই, যেই যুবক পা করতে নামাজ ঠিক মতো পড়ে না, মসজিদ মাদ্রাসার বারান্দায় পা দেয় না, সেই যুবক কি আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারে? এটা আমার আপনারা বিশ্বাস করেন? পারে না। অথচ তারা বললো আইডি হ্যাক হয়েছে। আল্লাহর কসম করে বলি মুসলমান, শুনে যান, আইডি হ্যাক হয় নাই, সেখানে আইডি হ্যাক হয় নাই। যারা বলতেছে মুসলমানে আইডি হ্যাক করে, মুসলমানের সন্তান মুসলমানের নবীকে গালি দিয়েছে, আমি বলবো আইডি হ্যাক হয় নাই, মূলত কন্যা করব আইডি হ্যাক হয়েছে, তোমাদের ইমান ভারতের দাদা বাবুদের কাছে হ্যাক হয়েছে, আমার জীবনে ঠিক না ঠিক, তোমাদের ইমান দাদা বাবুদের কাছে হ্যাক হয়েছে। তারপর মেনে নিলাম, মিনিটের জন্য, দুই মিনিটের জন্য, পাঁচ মিনিটের জন্য মেনে নিলাম আইডি হ্যাক হয়েছে। কারা আইডি হ্যাক করলো, কেন করলো, তাদের কি শাস্তি হলো, কেন তাদেরকে মিডিয়ার মধ্যে আনা হলো না, মিডিয়ার সামনে এনে দেখানো হলো না, কথা বলে ঠিক না রাখে? মুসলমান, এই আইডি গুজব হ্যাক হয়েছে, সে সাবজেক্ট চলে যাবো। চলে যাওয়ার পর নবী প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, যারা খেয়ে না খেয়ে, খেয়ে না থাকলেও, না খেয়ে থাকলেও আল্লাহ রাসূলকে মহাব্বত করে, নবীকে মহাব্বত করে, নবীর জন্য ভালোবাসার জন্য জীবন দিতে পারে, সেই সমস্ত নবী প্রেমিক যখন রাস্তায় তারপর দিন আন্দোলনের জন্য নামলো, তাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে আমাদের দেশের প্রশাসন গুলি চালাইলো। এই আমার কোনো ঠিক না ঠিক? এটা কোনো দলীয় কথা, এটা কি কোনো রাজনৈতিক দলের কথা? আমার আপনার আমার নবীর কি শুধু আমাদের এটা হুজুর টুপি বাজারের খালি নবী? আমাদের নবী কি শুধু টুপি বাজাতে দাঁড়ি বাজাতে এখন মুসলমান নবী করে তাদের সকলের কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ,
সেই শান্তিপূর্ণ মিছিলে মুসলমানদের মিছিল থেকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য তারা একের পর এক দীর্ঘ মুসলমানদের উপর নবী প্রেমিকদের উপর পাখির মতো গুলি চালাইলো, কতবার ঠিক না থাকে। তারপর আমার বন্ধুরা একজন নয় দুইজন নয় সকলে দেখেছে চার চারজন ভাইকে শহীদ করে দিয়েছে। কেউ আমার বলেছে আটজন, কেউ বলেছেন সাতজন, কেউ বলেছেন বারো জন পর্যন্ত আমার নবী প্রেমিক ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশের দালাল মিডিয়া, দালাল মিডিয়া, হলুদ মিডিয়া তারপর কেমন হতাহতের ঘটনা ঘটে নেই, কতবার ঠিক না মাঠে। তারপর যখন আমাদের সাংবাদিক দেখেন, বাংলাদেশ সাংবাদিক দেখে ওই পুলিশ এসপি সুপার পুলিশ এসপি কায়সার আহমেদ গুলি করার অর্ডার দিয়েছিল, সে লাইভে আসলো, মিডিয়ার মধ্যে আসলো, উনি কি বক্তব্য দিবেন সেটা সাংবাদিকেই শিখে দিচ্ছে। কথা ঠিক না মাঠে দেখেন নাই মুসলমান সাংবাদিকে তাকে শিখে দিচ্ছে কি বক্তব্য দিতে হবে, কারণ জাতির কমারাতকে কোথায় গেছে একটু লক্ষ্য করেন। তারপর সে বক্তব্য কি দিল আমার বাগান, সেই পুলিশ এসপির কায়সার আহমেদ বক্তব্য দিল, যখন মুসলমানেরা নবী প্রেমিকরা আন্দোলন করতেছিল আমাদের উপর হামলা চালানো শুরু করলো, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ফাঁকা গুলি ছাড়ছি। কি ছাড়ছি একটু আওয়াজ, কি ছাড়ছি ফাঁকা গুলি বলছে কি বলে নাই, এ মুসলমান একটু আওয়াজ দেওয়া বলছে কি বলে নাই, শান্তিপূর্ণ মুসলমানের এই মিছিলকে ছত্র ভঙ্গ করে দিলে, দুই একটা লাশ ফেলাই দিলে, চারজনকে মারলে মনে হয় নবী প্রেমিকরা আর আন্দোলন করবে না, আর কথা বলবে না, কথা মানে ঠিক না মাঠে। ও মুসলমান ওদেরকে আমরা জানিয়ে দিলে